কাগজে কলমে গাইবান্ধা পুরোটা শতভাগ বিদ্যুতের আওতায় এসেছে। বাস্তবে গাইবান্ধার গ্রাম অঞ্চল এমনকি শহরেও দিনে রাতের অর্ধেক সময় বিদ্যুৎ থাকে না। একটু ঝড় বৃষ্টি হলে দুই থেকে তিন দিনেও বিদ্যুৎ আসে না এসব এলাকায়। দিনে চার পাঁচবার করে কারেন্ট চলে যায়, এই অবস্থা অনেক গ্রাম অঞ্চলেই। গত এক যুগে দেশে বিদ্যুতের গ্রাহক সংখ্যা যেমন বেড়েছে, তেমনি উৎপাদন ক্ষমতাও বেড়েছে। বর্তমানে সারা দেশে মোট গ্রাহক 4,22,00,000, চাহিদা রয়েছে প্রায় 15,000 মেগাওয়াট, বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা প্রায় 25,000 মেগাওয়াট। চাহিদার চেয়ে 10,000 মেগাওয়াট উৎপাদন ক্ষমতা বেশি থাকার পরেও লোডশেডিং থেকে মুক্তি পাচ্ছে না মানুষ, কারেন্ট পাচ্ছি না ঠিক মতো, ব্যবসা অনেক ক্ষতি হয়। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুৎ কেন্দ্র চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানি সংকট আছে। বিদ্যুতে উন্নত প্রযুক্তি ব্যবহার করে লোডশেডিং কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন এই বিশেষজ্ঞ। কোয়ালিটি বিদ্যুৎ দেওয়া আমাদের এখন সাধ্যের বাইরে, আবার মানে লোডশেডিং মুক্ত বিদ্যুৎ দেওয়াও আমাদের এখন সাধ্যের বাইরে। অর্থাৎ বিদ্যুতের এই অবস্থাটার বেসিক্যালি যদি উন্নয়ন না হয়, তাহলে বিদ্যুৎ শতভাগ বিদ্যুৎ আয়নের এই কথাটার আর অর্থ থাকে না। বিদ্যুৎ কেন্দ্রের জন্য গ্যাসের চাহিদা রয়েছে 2,252 মিলিয়ন ঘনফুট, কিন্তু এখন সরবরাহ হচ্ছে এর অর্ধেক 1,114 মিলিয়ন ঘনফুট। যেসব উৎপাদন কেন্দ্রগুলো চালালে আমি কম দামে বিদ্যুৎ দিতে পারবো, যেমন কয়লা বা গ্যাস, সেগুলো না চালে পারাতে আমাদেরকে তেল ভিত্তিক চালাতে হয়, তখন একটু দাম বেশি যায়। আবার গ্যাসের যেহেতু শর্টেজ, আমাদের আমদানিকৃত গ্যাসে চালাতে হলে সেটার দাম বেড়ে যায়। এই চ্যালেঞ্জগুলো এখন পর্যন্ত আছে। শতভাগ মানুষের বিদ্যুৎ ব্যবস্থা করা হলেও পুরনো সঞ্চালন ও বিতরণ লাইনের কারণে সরবরাহে বিঘ্ন ঘটছে। তবে কিভাবে আধুনিকায়ন করা যায় সে বিষয়ে কাজ চলছে বলে জানান পাওয়ার সেলের মহাপরিচালক। 1,08,00,000 গ্রাহকের বদলে এখন প্রায় 4,50,000,000 গ্রাহককে আমাদেরকে কানেক্ট করতে হয়েছে। এই যে রাতারাতি এর যে একটা ইনফ্রাস্ট্রাকচার, ভৌত অবকাঠামোগুলো, ট্রান্সমিশন লাইন, ট্রান্সফরমার, সাবস্টেশন, এগুলো সমান হারে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দেওয়ার মতো করে একটা উন্নত বিশ্বের পর্যায়ে আমরা এখনো যাই নাই। দেশের ইতিহাসে এপ্রিল মাসের 16 তারিখ সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হয় 16,782 মেগাওয়াট। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।